কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্প্রিং 2019 সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষ হয়েছে। সোমবার এর বরানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্র্যাটেজির প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। পশ্চিমবঙ্গের